কালিমার শাহাদাত দেওয়া, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, এই তিন নম্বর রুকুন হচ্ছে ইসলামের বা খুঁটি হচ্ছে যাকাত। যাকাতের কত গুরুত্ব যে রোজার আগে যাকাত ঠিক করতে হবে আপনাকে, হজের আগে উমরার আগে যাকাত আপনাকে ঠিক করতে হবে। এই যে রমজান মাসে রোজা রাখছেন কত গুরুত্ব দিয়ে, তারাই পড়েছেন কত গুরুত্ব দিয়ে, এই তারাবি আর রোজার আগে সিয়ামের আগে আপনাকে যাকাত ঠিক করতে হবে। আপনার ধন সম্পদ যা আপনি খাচ্ছেন, আপনার ছেলেমেয়েরা খাচ্ছে, আপনার পরিবার খাচ্ছে, আপনার বাপ মাকে দিচ্ছেন, আপনি যা ইনকাম করছেন, রাখছেন বা ব্যয় করছেন, এটা যদি হালাল না হয় আর যাকাতবিহীন হালাল হবে না। যদি পয়সার যাকাত না দেন তো হারাম ওতে মিক্সচার হয়ে যাওয়ার কারণে সবগুলি খবিস নোংরা হয়ে গেল। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আল্লাহ বলছেন যে তোমরা নোংরা খাবিস বা হারাম ব্যয় করিও না, খরচ করিও না, সাদকা খায়রাত করিও না। হারাম পয়সা সাদকা খায়রাত করে বা খরচ করে ব্যয় করে লাভ হবে না, ওতে বরকত হবে না। হারাম পয়সা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করবেন, যাকাত দেননি, ওই পয়সা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন, ছেলে মেয়ে কখনো সৎ হবে না। হারাম রুজি খাওয়াবেন, যাকাত দেননি, এমন হারাম মিক্সচারের পয়সা দিয়ে স্ত্রীকে খাওয়াবেন, তার ভরণ পোষণ দেবেন, হ্যাঁ বাড়িঘর তৈরি করবেন, সেখানে কোনো বরকত হবে না, কোনো বরকত হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত কি উদ্দেশ্যে ফরজ করেছেন, আমি শুরুতে কয়েকটি ভাষায় ভূমিকায় বলেছি, বিভিন্ন উদ্দেশ্যগুলি বলেছি। যাকাতের মাধ্যমে অন্তর পবিত্র হয়, যাকাতের মাধ্যমে কি হয়, হ্যাঁ অন্তর পবিত্রতা হয়, কৃপণতা থেকে অন্তর মন বড় হয়। আমাদের দেশে কি বলে, মন বড়, লোকটার মন বড়, যে খরচ করতে পারে ভালো কাজে তার কি হয়, মনটাকে বড় বলা হয়, কারণ সংকীর্ণতা নেই। তো যাকাত দিলে মনটা প্রশস্ত হয়, মন বড় হয়, দিতে পারলে, দান করতে পারলে মন বড় হয়। যারা ফিরি ফিরি পরের খায় মনটা ছোট হয়, সারা জীবন শুধু খেতেই থাকলেন, কাউকে খাওয়াইতে পারেন না, মনটা ধীরে ধীরে ছোট হয়ে যায়। যারা যাকাত দেয় না তাদের মনটা সংকীর্ণ হয়ে যায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংকীর্ণ জুব্বার মতো মাথায় ঢুকাচ্ছে, শরীরে ঢুকাচ্ছে, ঢুকছে না, টাইট হয়ে যাচ্ছে, ওই রকম হয়ে যায় অন্তরের অবস্থা। যাকাতের মাধ্যমে ধন সম্পদ পাক হয়, যাকাতের মাধ্যমে মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান হয়। আপনার ভাই গরিব, আপনার বোন গরিব, আপনার গ্রামবাসী গরিব, আপনার দেশবাসী গরিব, মুসলিম ভাই বোনার গরিব, আপনাকে আল্লাহ পাকের নিয়ামত দান করে তাদের গরিবি দূর করতে হবে না, দারিদ্র মোচন করতে হবে না, এটা ইসলাম শিখিয়েছে। আজকাল এগুলো রাজনৈতিক ভাষা, দেশের দারিদ্র মোচন করবো, দারিদ্র মোচন কি মোচন করবে, তাদেরই জুটছে না, ট্যাক্স নিয়ে নিয়ে মানুষের কাছে চুইছে, তারাই ভোগ বিলাস করছে, কি দারিদ্র মোচন করবে, হ্যাঁ। আর ইসলাম 1400 বছর আগে দারিদ্র মোচনের জন্য ইবাদত ফরজ করেছেন, সেটা হচ্ছে ধন সম্পদের যাকাত প্রদান করা। আল্লাহ পাক সূরা তওবার আয়াত নম্বর 103 ইরশাদ করছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, তোমরা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মুসলিমদের মুমিনদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। আল্লাহ কাকে হুকুম করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করছেন, তিনি হচ্ছেন শাসক, তিনি হচ্ছেন শাসক, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা, প্রথম ইমাম, জি খলিফা রাশেদিনের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের, তাকে আল্লাহ পাক হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন যে তুমি তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। এতে থেকে বোঝা যায় যে মুসলিম নাই পরায়ণ শাসক যদি হয়, তাকে আল্লাহ পাকের কোরআনে হুকুম নির্দেশ রয়েছে, দেশবাসী জনগণ থেকে যারা বিত্তবান, যারা নেশাবে পৌঁছে গেছে, যাদের ধন সম্পদ, তাদের কাছ থেকে যাকাত সরকার গ্রহণ করবে। এটা আল্লাহর হুকুম, এটা সরকারের হুকুম নয়। আল্লাহ সরকারকে বাধ্য করছেন জাতির কাছ থেকে যাকাত নিতে হবে, সচ্ছলদের কাছ থেকে নিয়ে যারা অভাবী তাদের মাঝে আমানতের সাথে বণ্টন করতে হবে, নিজের পেট ভরার জন্য নয়, হ্যাঁ নিজে তাদের থেকে একটা ভাগ বসানোর জন্য নয়, কোনো ভাগ নেই, এটা গরিবদের হক, যাদের হক আল্লাহ পাক সূরা তওবার আয়াত নম্বর 60 বর্ণনা করে দিয়েছেন, জি 8 শ্রেণীর মানুষের মাঝে মাঝে যাকাত বণ্টন করতে হবে। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। যাকাতকে আরবি ভাষায় যাকাতও বলা হয় আর সাদকাও বলা হয়, সাদকাও বলা হয়। যাকাত কেন বলা হয়, যাকাত এই জন্য বলা হয় যে যাকাতের দুটি অর্থ, যাকাত মানে হচ্ছে, যাকাত এর একটি অর্থ হচ্ছে পবিত্রতা। তো যাকাতকে যাকাত কেন বলা হয়, অন্তর পবিত্র হয়, হ্যাঁ অন্তর পবিত্র হয়। আর কি পবিত্র হয়,
যেই পয়সা বা ধন সম্পদের জাকাত দিলেন সেটা পাক পবিত্র হয়ে যায়, হারাম থেকে মুক্ত হয়ে যায়। আর জাকাতের আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া। তো জাকাত দিলে ধন সম্পদে কি হয়? বরকত হয়। এটাও কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে জাকাত দিলে ধন সম্পদ কমে না বাড়ে। আর ভালো করে আপনি পরীক্ষামূলক না, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আর দুনিয়া আখেরাতের আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনার উদ্দেশ্যে আখেরাতে জবাবদেহির চিন্তা নিয়ে আল্লাহ ফরজ করেছেন আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জাকাত দেবেন। আর এটি পরীক্ষিত যে আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দিলে কেউ অভাবী হয়ে যায়নি, বরং জাকাত দিলে ধন সম্পদ লাস্টিং করবে। আর জাকাত না দিলে হ্যাঁ সেটা টিকসই হবে, লাস্টিং করবে না। আপনি মনে করছেন অনেক টাকা বাঁচাইতে পারলাম জাকাত না দিয়ে, 2-4-5 লাখ, যারা কোটি কোটি টাকা তারা 2-4-10-20 লাখ টাকা বাঁচিয়ে নিল হয়তো, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষ থেকে এমন বালা মুসিবত আসবে যে আপনার ছেলে মেয়েরা ভোগ করতে পারবে না, হতে পারে যে আপনার জীবনই সব শেষ হয়ে যাবে। এ হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। প্রত্যেকটির দলিল রয়েছে, কোরআনের আয়াত বা হাদিস রয়েছে, যা সময়ের স্বল্পতার জন্য বলতে পারছি না। তো জাকাতকে জাকাত দুটি কারণে বলা হয়। জাকাতকে সাদকা কেন বলা হয়? সাদাকা ইয়াসদুক মানে সত্য কথা বলা, তাই না? সিদক মানে সত্যতা, আর ওর বিপরীত হচ্ছে কাজেব বা কিজব মানে মিথ্যা। তো সাদকাকে বা জাকাতকে সাদকা কেন বলা হয়? যে যেই ব্যক্তি জাকাত দিতে পারে, সাদকা দান খায়রাত করতে পারে, ফরজ হোক আর নফল হোক, ফরজ জাকাত যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ যে ফরজটাকে জাকাত বলা হয় আর নফলগুলোকে সাদকা বলা হয়, দান খায়রাতগুলিকে। কিন্তু আরবি ভাষায় কোরআন এবং হাদিসের ভাষায় জাকাতকে জাকাতও বলা হয়, সাদকা বলা হয়। সাদকা এই জন্যই বলা হয়, নামকরণ করা হয়েছে, যে যেই ব্যক্তি জাকাত দেয় বা সাদকা করে তার অন্তরে ঈমান আছে, অন্তরের ঈমানের সততা প্রমাণ করে যে আপনি সত্যবাদী মুসলিম। এই জন্য টাকার ক্ষেত্রে নয় ছয় করছেন না, পাই পাই করে জাকাত 1 লাখ আছে, 2,500 এটা আমার না, 40 টাকা আছে, 40 টাকা 1 টাকা গরিবের, 100 টাকা আছে, 2,500 গরিবের, 97.5 টাকা আমার। অন্তরের ইমানের এবং আল্লাহর ভয়ের সততা, হ্যাঁ সিদক সততা প্রমাণ করে আপনার এই জাকাত দাও। এই জন্য জাকাতকে সাদাকাও বলা হয়। আল্লাহ পাক বলছেন যে তুমি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করো, তার মাধ্যমে কি করবে, ফায়দা কি হবে? বলছে তোতাহিরহুম, জাকাত নিয়ে তাদেরকে পাক পবিত্র করবে, ওয়াতুযাক্কিহিম বিহা, আর তাদের আত্মার পরিশুদ্ধি করবে, এর মাধ্যমে তাজকিয়া, অন্তর পাক হবে, হ্যাঁ তাদের আমল পাক হবে, জবান পাক হবে। মানুষ যখন দান খায়রাত করে অন্তর ভালো হয়, তখন সব কিছু ভালো হয়ে যায়। অন্তর যার যত ভালো তার হাত পাও ভালো, হ্যাঁ তার কাজকর্মও ভালো, তার কথাবার্তাও ভালো, সব কিছু ভালো হবে, কারণ অন্তর সব অঙ্গ প্রত্যঙ্গকে কী করে, দিল করে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য তুমি দোয়া করো, যারা জাকাত দিতে আসবে বা দেবে তাদেরকে কী করো, দোয়া দাও। আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলছেন যে তুমি তাদেরকে দোয়া দাও, বলে যারা জাকাত দেয় তারা দোয়ার হকদার। কার দোয়ার হকদার? নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের হকদার। নবী সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন এই ফরজটা কি আদায় করবে? এটা হচ্ছে মুসলিম শাসকের ফরজ। মুসলিম শাসক আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে, ইমানদারির সাথে জাকাত গ্রহণ করবে, এবং ইমানদারির সাথে আল্লাহর ভয়ের সাথে গরিবদের মাঝে পাই পাই করে বণ্টন করে দিবে। এটা হচ্ছে প্রত্যেক মুসলিম শাসকের ফরজ দায়িত্ব, সে পালন করুক আর নাই করুক, এর উপর আমল করেছেন খোলাফা রাশেদিন কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, তারপরে এমনকি উমাইয়া বংশের খলিফারাও, জি এই নিয়ম মোতাবেক, যদিও তাদের যুগে খেলাফতের আশেটা শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরে অনেকটা ভালো, কিছুটা সরে গেল, অনেকটাই ভালো ছিল, যার ফলে তারা আলহামদুলিল্লাহ ইসলামী বিধিবিধানের কোরআন এবং হাদিসের বাস্তবায়ন তারা করেছে, আর তারাও জাকাত নিয়েছে বিত্তবান সচ্ছলদের কাছ থেকে আর অভাবীদের মাঝে বণ্টন করেছে। এটা হচ্ছে কোরআনি হুকুম। ইন্না সালাতাকা সাকানুল্লাহম, কারণ হে নবী তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। নবীর দোয়াতে তারা কীভাবে শান্তি পাবে? আজকে একটা বড় আপনার বাপ যদি দোয়া দেয় তাতে আপনার মনটা শান্তি হয়, আপনার একজন ওস্তাদ যদি একটা দোয়া দেয় তাহলে তাতে আপনার শান্তি হয়, ঠিক না? কেউ একজন সাধারণ মুসলিম ভাই, নামাজি ধার্মিক ভাই যদি বলে আল্লাহ আপনাকে ভালো করুক, তো আপনার মনটা শান্তি হয়, একটু দোয়া করে দিবেন, চাইছেন না
এতেই যদি শান্তি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়াতে কত শান্তি আছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না সালাতাকা সাকানুল্লাহুম, নিঃসন্দেহে তোমার দোয়াতে তাদের শান্তি রয়েছে। জাকাত আদায় করা, নিজে জাকাত আদায় করা এবং অন্যের কাছ থেকে জাকাত আদায় করা, নিজেও আদায় করা আর অন্যের কাছ থেকে আদায় করা মুসলিম শাসকের ফরজ। এটা আল্লাহ সূরা হজের আয়াত নম্বর 41 এ ইরশাদ করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলছেন যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, মানে রাজত্ব দান করব, যাদেরকে আমি খেলাফত দান করব, যাদেরকে আমি প্রেসিডেন্ট বানাবো, রাষ্ট্রপতি বানাবো আর প্রধানমন্ত্রী বানাবো, তাদের দায়িত্ব আল্লাহ বলছেন কোরআনে কারিমে যে আকামুসসালাত, তারা নিজেরা নামাজি হবে, অন্যকে দেশবাসীকে নামাজি বানাবে। মুসলিম শাসক নিজেও নামাজ পড়বে আর অন্য সকলকে নামাজ পড়তে বাধ্য করবে। আমি বাধ্য করতে পারবো না, আমি শুধু হুকুম করতে পারবো, আমি শুধু উপদেশ দিতে পারবো, কারণ আমার কাছে পাওয়ার নেই, পাওয়ারলেস। কিন্তু কোরআনে হাদিসের এলম আছে, সুতরাং আমাকে এলম দান করতে হবে, বলতে হবে যে নামাজ পড়ো না হলে মুসলিম থাকবে না। কিন্তু শাসক নামাজ সলাত আদায় করতে বলবে, তার সাথে চাপ সৃষ্টি করে বাধ্য করে নামাজ পড়াবে। সবচেয়ে হালকা ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজ বেনামাজি সম্পর্কে, যে বেনামাজি যদি নামাজ না পড়ে মুসলিম শাসকের ফরজ, তাকে জেলে ঢুকাবে, হাত তাইয়া তুব, হয় তওবা করে জেল থেকে বেরোবে নামাজি হয়ে, আর না হলে আও ইয়ামুত, অথবা জেলেই সে মৃত্যুবরণ করবে। তাহলে বেনামাজির বাইরে থাকার অধিকার হানফি মজহাবেও নাই। ভালো করে শুনে নিন, বেনামাজির বাইরে ঘোরাফেরা করবে আর রুজি রোজগার করবে, জেলের বাইরে থাকবে, কারাগারের বাইরে, এই অধিকার হানাফি মজহাবেও নেই। এটা সবচেয়ে হালকা ফতোয়া। তার উপরে ফতোয়া যে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, ইমাম শাফি ইমাম মালিকের ফতোয়া, ইমাম শাফি ইমাম মালিকের ফতোয়া হচ্ছে যে বেঁচে থাকার অধিকার নেই বেনামাজির, তওবা করবে আর না হলে গলা কাটা হবে। আর তার আরেকটা ফতোয়া হচ্ছে যে সে তার এটা দণ্ডবিধান হচ্ছে মুরতাদ, একবার ইসলাম থেকে বহিষ্কৃত, এটা হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। সুতরাং বেনামাজি হয়ে রোজা রাখবেন না, বেনামাজি হয়ে নিজেকে মুসলিম বলে দাবি করবেন না। যদি সত্যিকার হানাফি হন তো এইখানে হানাফি হন, শুধু রফাদান করবেন না, হ্যাঁ আর বিদাত করবেন হানফি মজহাবের দোহাই দিয়ে, নওয়াইতো পড়বেন, নওয়াইতোর বিদাত করবেন, আবু হানিফা করলেন না সেটা, আর যেটা আবু হানিফার অরিজিনাল মজহাব সেটা পালন করবেন না। প্রত্যেকটি কিতাবে আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা, হানাফি মজহাবের প্রত্যেক কিতাবে আছে যে বেনামাজি জেলে থাকবে, হাতে এত তওবা করলে বাইরে বেরোবে আর না হলে ইয়ামুত, সেখানেই মরবে, জেলের ভিতরে মরবে। আল্লাহ পাক যেন তওবা করার তৌফিক দান করে বেনামাজিদেরকে, আধা নামাজিদেরকে ফুল নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাদেরকে নামাজি বানিয়েছেন আল্লাহ পাক তাদের দিনের ওপর অটল রাখেন, কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের গোনাহ খাতা যেন মাফ করে দেন। শাসকও নামাজ পড়বে আর দেশবাসীকে নামাজ পড়াবে, আল্লাহ বলছেন ওয়া আতাউজ যাকাত, শাসকও যাকাত দেবে আর জনগণ থেকেও যাকাত আদায় করবে। ও আমারও বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, নির্দেশ দেবে, অর্ডার করবে, সরকার অর্ডার করবে ভালো কাজের। ও নাহাও আলিম মন, অন্যায় কাজে বাধা দিবে, শিরকে কবর মাজার পূজায় বাধা দেবে, এটা হচ্ছে সরকারের ফরজ কাজ। আর তারপরে মদে বাধা দিবে, ব্যভিচারে বাধা দিবে, ইত্যাদি ইত্যাদি যত রকমের পাপাচারে সবগুলিতে বাধা দিবে, এ হচ্ছে সরকারের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দিন কায়েম করার তৌফিক দান করে জীবনের প্রতিটি ক্ষেত্রে।